পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রীনা ব্যানার্জির পোস্টারে কালি দেওয়া ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালনার জবানীপাড়া, সব্যসাচী মোড়, বড়কালীতলা সহ এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। প্রার্থী অভিযোগ করেন, তার লাগানো পোস্টার বেশ কিছু এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে, কিছু পোস্টারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এটা বিরোধীদের চক্রান্ত বলে তিনি মনে করেন। তিনি বিষয়টি লিখিত আকারে থানায় জানাবেন বলে জানান। অভিযোগ তো জানিয়েছি, আমার প্রশাসনের টপ যিনি ওসি আছেন রাকেশ সিং, তাকে আমি মৌখিকভাবে জানিয়েছি। তা এরপরে চিন্তা ভাবনা করব লিখিতভাবে, আমি যাতে জানাতে পারি তার উদ্যোগ নেব। বড়কালীতলায়, তারপরে সব্যসাচী ক্লাব প্রাঙ্গণে ওখানে দুখানা পোস্টার, তারপরে মল্লিকপাড়ার ভেতরে দুটো পোস্টার, জবানীপাড়ার ভেতরে একটা পোস্টার, তারপরে আপনার সেনপাড়ার ভেতরে দুখানা পোস্টার, এরকম বিভিন্ন জায়গায় কালির মুখে কালি লাগানো হয়েছে এবং ছিঁড়ে দেওয়া হয়েছে, পুরো ছিঁড়ে দিয়ে ড্রেনের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, এরকম দেখানো মানে দেখতে পেয়েছি আমি। আমার তো মনে হয়, আমি যেহেতু নিজে চোখে দেখিনি, আমার মনে হয় আমার বিরোধী পক্ষ তারা ভাবছে যে আমি জনগণের বিপুল সমর্থনে সাড়া পাচ্ছি, সেই হিসেবেই হয়তো তারা এই কাজগুলো করেছে। না না, আমি এটা মনেই করি না, আমি তাতে বরং এগিয়ে যাওয়ার রাস্তাটাই আরও মনে করি যে প্রসারিত, আমার ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।